এক ক্যাচ নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপার। ঘটনাটি হয়েছে বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিট বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে এক ক্যাচ নিয়ে বিতর্ক। খেলাধুলার সকল নিউজ আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাই স্কোরিং ম্যাচটি 15 রানে জয় পায় ব্রিসবেন হিট। প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 225 পাহাড় সমান রান তুলে বোর্ডে, জবাবে 209 রানে থামে সিডনির ইনিংস। ইনিংসে 10 বল বাকি, তখন রান করতে হবে 25। তখন ক্রিজে ছিলেন দুর্দান্ত খেলতে থাকা জর্দান সিল্ক। তিনি একটি বল উড়িয়ে মারেন বাউন্ডারির দিকে। সকলেই হয়তো ভেবেছে বলটি সিক্স হয়ে যাবে, কিন্তু না, সিক্স হয়নি। বাউন্ডারির কাছ থেকে বলটি ধরে ফেলে নেসার। বলটি ধরে যখন ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না, তখনই বলটি শূন্যে উড়িয়ে দেন নেসার। নেসার চলে যায় বাউন্ডারির বাহিরে, সেখান থেকে লাফিয়ে বলটি সীমানার ভিতরে পাঠান নেসার, এবং সীমানার ভিতরে এনে তুলে নেয় ক্যাচটি। তিনি নিজেও বুঝতে পারেননি আউট হয়েছে কিনা। পরে এটি থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হয়। আম্পায়ার চেক করে বলটি আউট দেন। তবে নেসার যে ক্যাচটি ধরেছে, আধুনিক ক্রিকেটে এমন ক্যাচ সত্যিই বিরল। বলটা বাউন্ডারি থেকে অনেক দূরে ছিল, যেটি অনায়াসে সিক্স হতে পারত। সিল্ক যখন আউট হন, তখন 13 বলে 41 রান করেন তিনি। তিনি আউট না হলে ফলাফল অন্যরকমও হতে পারত, তাই এত বিতর্ক চলছে। কিন্তু ক্যাচটি কি আসলেই বৈধ কি না, যেহেতু তিনি বলটি ক্যাচ ধরেছে বাউন্ডারি লাইনের ভিতরে থেকেই, তাই বলা যায় ক্যাচটি বৈধ। বাড়ানো হয়েছে বিপিএল প্রাইজ মানি, গতবারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এবারে বিপিএলে পর্দা উঠবে 6 জানুয়ারি। সব মিলিয়ে প্রাইজ মানি করা হয়েছে 4 কোটি। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি এবং রানার্স আপ পাবে 1 কোটি। বেড়েছে ব্যক্তিগত পুরস্কারের অর্থও। টুর্নামেন্ট সেরা প্লেয়ার দেওয়া হবে 10 লাখ টাকা, তাছাড়া সেরা বোলার এবং সেরা ব্যাটারও পাবে ভালো পুরস্কার।